আসসালামু আলাইকুম, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সাউন্ড একটু বেশি করে। আমি আজিজুল হক, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোভিড-19 সেশনে আমাদের সকলকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্যই শুকরিয়া জ্ঞাপন করছি কারণ মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ও লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, লা আজিদান্নাকুম, আমি তোমাদের সুখ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবো, ও লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতকে আর যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহর আযাব অতি কঠিন। এজন্য আমরা সর্ব অবস্থায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের যে দেখা যাচ্ছে যে আমরা নবম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি টপিক শিরোনামগুলো লিখে রাখছি এখানে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু এবং পরমাণু কণিকার সময় নিয়ে আলোচনা করব। আর আমি আলোচনা করব পদার্থের গঠন তৃতীয় অধ্যায় নিয়ে। আর তৃতীয় অধ্যায়ের এগুলো হচ্ছে টপিক শিরোনাম, যে টপিকটি নিয়ে আমি কথা বলবো। তো কথা না বেড়ে সরাসরি টপিকে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা পদার্থের গঠন যেহেতু লিখেছি, তো আমরা পদার্থের আগে পদার্থটা কি সেটা জানতে হবে। তো আমরা পদার্থটাকে একটু জেনে নিই। আচ্ছা, পদার্থ আমরা পড়েছি যার ভর আছে, আয়তন আছে, ওজন আছে, জায়গা দখল করে তাকে পদার্থ বলে। এগুলো আমরা ক্লাস 6, 7, 8, 9 আমরা পড়েছি অনেক। তো পদার্থের ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে, যার ভর আছে, আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করে তাকে বলে পদার্থ। আচ্ছা, তো ওই পদার্থকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে অবস্থার উপর ভিত্তি করে, দুই নম্বর হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। তো পদার্থকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, নাম্বার 1 অবস্থার উপর ভিত্তি করে এবং নাম্বার 2 হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। আচ্ছা, অবস্থার উপর ভিত্তি করে পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, বায়ু। তো অবস্থার উপর ভিত্তি করে আমরা পদার্থ পেয়েছি 3 প্রকার, একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। আচ্ছা, এগুলো আমরা অনেক আগে জেনেছি, এটা আমাদের আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হচ্ছে গঠনের উপর ভিত্তি করে পদার্থ কত প্রকার। তো গঠনের উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ, এবং একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে গঠনের উপর ভিত্তি করে পদার্থ 2 প্রকার, একটা মৌলিক পদার্থ এবং অপরটা হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা দেখব মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা বিভাজন করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। আচ্ছা, আবার বলছি, যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা বিভাজন করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা যদি বলি
যেমন স্বর্ণ, রূপা, তামা, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। রসায়নের ভাষায় যদি আমরা মৌলিক পদার্থের উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। আচ্ছা, আমরা যদি হাইড্রোজেনকে বিভাজন করি বা বিশ্লেষণ করি, তাহলে কি পাই? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। অর্থাৎ হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, এই জন্যই, কারণ হাইড্রোজেনকে যখন আমরা বিশ্লেষণ করলাম বা বিভাজন করলাম, তখন হাইড্রোজেনই পেলাম। এটা ছিল একটা হাইড্রোজেনের অণু, আর এগুলো হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। অর্থাৎ হাইড্রোজেনকে বিশ্লেষণ করার পর আমরা হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো কিছু পাই না, এই জন্য হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ। আবার যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, একই অবস্থা, যে অক্সিজেনকে ভাঙার পর আমরা পাই ও প্লাস ও। অক্সিজেনকে ভাঙলাম বা বিশ্লেষণ করলাম, আমরা অক্সিজেনই পেলাম। এটা হচ্ছে একটা অক্সিজেনের অণু, আর এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। অর্থাৎ অক্সিজেনকে ভাঙার পর অক্সিজেন ব্যতীত আমরা অন্য কোনো কিছু পাই না, এই জন্য অক্সিজেন একটি মৌলিক পদার্থ। কারণ মৌলিক পদার্থের ডেফিনেশন বা সংজ্ঞায় আমরা পড়ছি যে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তো অক্সিজেনকে ভাঙলাম, ভাঙার পর আমরা অক্সিজেন ব্যতীত অন্য কোনো কিছুই পাই নাই। হাইড্রোজেনকে ভাঙলাম, হাইড্রোজেনকে ভাঙার পর আমরা হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো কিছুই পাই নাই, এই জন্য হাইড্রোজেন অক্সিজেন উভয়ই হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, তো এখন আমরা দেখো যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ, আচ্ছা, যৌগিক পদার্থ হলো যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা বিভাজন করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আবার বললাম, আবার বলছি, যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা বিভাজন করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলে যৌগিক পদার্থ। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। আচ্ছা, H2O, এটা হচ্ছে পানি। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। আচ্ছা, তো পানিকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি বা বিভাজন করি, তাহলে আমরা কি পাই? H2+O2। অর্থাৎ পানিকে ভাঙার পর আমরা পেয়েছি হাইড্রোজেন এবং অক্সিজেন। আচ্ছা, তো দুই ধরনের মৌলিক পদার্থ পেয়েছি। আবার হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তো যৌগিক পদার্থের ডেফিনেশন বা সংজ্ঞায় আমরা বলেছিলাম যে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তো এই যে আমরা পানিকে ভাঙলাম, পানিকে ভাঙার পর আমরা দুই ধরনের মৌলিক পদার্থ পেয়েছি, একটা হচ্ছে হাইড্রোজেন, অপরটা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ পানিকে ভাঙলাম, ভাঙার পরে আমরা একের অধিক মৌলিক পদার্থ পেয়েছি, এই জন্য পানি একটি যৌগিক পদার্থ। কারণ যৌগিক পদার্থের ডেফিনেশনেই বলা আছে যে যৌগিক পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তো আমরা পানিকে ভাঙার পর আমরা দুই ধরনের মৌলিক পদার্থ পেয়েছি, এই জন্য পানি হচ্ছে কি? একটা যৌগিক পদার্থ। আচ্ছা, আরো একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে এই যে পানি, ওই পানিকে ভাঙলাম, ভাঙার পর হাইড্রোজেন এবং অক্সিজেন পেলাম। তো এই যে যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থের এটা একটা কণিকা, এটা একটা কণিকা, মানে ওই দুইটা ক্ষুদ্র কণিকা। তাহলে আমরা আবার এটা একটা অণু, ওটাও একটা অণু। তাহলে আমরা বলতে পারি যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু। আমরা যদি অণুর ডেফিনেশন বা সংজ্ঞা দেই, তাহলে বলতে পারি যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু। এখানে হাইড্রোজেন একটা অণু, অক্সিজেন একটা অণু। অর্থাৎ একটা যৌগিক পদার্থকে ভাঙার পর আমরা ওই হাইড্রোজেন এবং অক্সিজেন পেয়েছি। এখানে হাইড্রোজেন একটা অণু, অক্সিজেন একটা অণু। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার মাধ্যমে এই পানি গঠিত হয়েছে। অর্থাৎ পানি একটা যৌগিক পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে এই যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা, সেটা হচ্ছে অণু। তাহলে এটাও একটা অণু, অক্সিজেন হচ্ছে একটা অণু। তাহলে অণুর ডেফিনেশনটা হবে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু।
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। আচ্ছা, এখন আমরা দেখব আবার ওই অণু, এই হাইড্রোজেন কে আমরা বললাম, এই হাইড্রোজেন এটা একটা অণু, ওই অণুটাকে আনলাম, আনার পরে আমরা কি করলাম ওইটাকে ভাঙলাম, ভাঙার পর কি হলো হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। আচ্ছা, তো একটা যৌগিক পদার্থকে ভাঙার পর আমরা অণু পেয়েছি, আবার এই অণুটাকে ভাঙার পর আমরা কি পেলাম পরমাণু পেয়েছি। আচ্ছা, তাহলে এই অণুটার এটা একটা ক্ষুদ্রতম কণিকা, এটা একটা ক্ষুদ্রতম। আচ্ছা, তাহলে এই মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা এটাও একটা পরমাণু, আবার ওইটা একটা পরমাণু। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা সেটা হচ্ছে পরমাণু। আবার বলছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। তাহলে অণু এবং পরমাণু সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল যে অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা এবং পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত একটা বিষয় আমরা জানতে পারলাম যে একটা যৌগিক পদার্থকে যদি আমরা ভাঙি, ভাঙার পর আমরা অণু পাই। আচ্ছা, এই অণুকে যখন আমরা ভাঙি, ভাঙার পর পরমাণু পাই, তার মানে পদার্থকে যদি আমরা ভাঙি, ভাঙার পর সর্বশেষ পরমাণু পাওয়া যায়। আচ্ছা, এখন এই পর্যন্ত আসার পর সমস্ত বিজ্ঞানীরা বলেছেন যে পরমাণুকে আর ভাঙা যায় না, অর্থাৎ পরমাণু হচ্ছে অবিভাজ্য বা অবিশ্লেষণকারী। এই জন্য বিজ্ঞানী ডেমোক্রেটাস পরমাণুর একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে অ্যাটম। অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না বা বিভাজন করা যায় না, এই জন্য পরমাণুর নাম দিয়েছেন উনি অ্যাটম। অ্যাটম কথার অর্থ হচ্ছে অবিভাজ্য বা অবিশ্লেষণকারী, যাকে ভাঙা যায় না, যাকে বিভাজন করা যায় না। কিন্তু ডেমোক্রেটাসের যুগে, তখনকার সমসাময়িক যুগে আরও দুইজন বিজ্ঞানী ছিল, একজনের নাম অ্যারিস্টটল এবং আরেকজনের নাম হচ্ছে প্লেটো। আচ্ছা, একজন ছিল অ্যারিস্টটল, আরেকজন ছিল প্লেটো। এই অ্যারিস্টটল এবং প্লেটো ডেমোক্রেটাসের মতের সাথে একমত হতে পারল না, তারা বলল না পরমাণুকেও ভাঙা যায়। ডেমোক্রেটাস বলেছেন পরমাণুকে ভাঙা যায় না, সবাই মেনে নিল। এই অ্যারিস্টটল এবং প্লেটো তারা দ্বিমত পোষণ করছেন, তারা বললেন যে পরমাণুকেও বিভাজন করা যায়। কিন্তু পরমাণুকে বিভাজন করার পর পরমাণুর ভিতরে কি কি থাকে, এই বিষয়ে এক্স্যাক্টলিভাবে কোনো তত্ত্ব অ্যারিস্টটল এবং প্লেটো দিতে পারেন নাই। এই জন্য তখন ওই অ্যারিস্টটল এবং প্লেটোর যে মতামত সেটা গ্রান্টেড হয় নাই, অর্থাৎ তাদের মতামতটাকে কেউ গ্রহণযোগ্যতা দেয় নাই। আচ্ছা, পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন, তিনিও পরমাণুকে নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পর তিনিও একই কথা বললেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে বিশ্লেষণ করা যায় না বা বিভাজন করা যায় না, অর্থাৎ পরমাণু হচ্ছে অবিভাজ্য। তিনিও পরমাণুর নাম দিলেন অ্যাটম। তার মানে আমরা সর্বশেষ বা ফাইনালি এই কথায় আমরা উপনীত হলাম যে পরমাণুকে বিভাজন করা যায় না, এ পর্যন্ত যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুর নাম হচ্ছে অ্যাটম। আচ্ছা, কিন্তু 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তিনিও পরমাণুকে নিয়ে গবেষণা শুরু করলেন। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা পরীক্ষা দিয়েছিলেন, ওই পরীক্ষার নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণিকা বিচ্ছুরণ পরীক্ষা, তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে
परमाणु के लिए गवेषणा करलें एवं परमाणु के लिए एक परीक्षा दिलें से आलफा कणा विचरण परीक्षा। आलफा कणा हे आलफा कणा संकेत हे फोर टू हिलियम टू प्लस अर्थात दि धनात्मक हिलियम न्यूक्लियस। आलफा कणा संकेत हे दि धनात्मक हिलियम परमाणु न्यूक्लियस। अच्छा अर्थात ये एक धनात्मक चार्ज विशिष्ट कणिका। এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। আচ্ছা তো বিজ্ঞানী রাদারফোর্ড কি পরীক্ষাটা দিয়েছে আমরা একটু দেখব যে এটা একটা পরমাণু। তিনি ওই পরমাণুটাকে জিঙ্ক সালফেটের আবরণ দ্বারা আবৃত করলেন। আবৃত করার পর তিনি ওই আলফা কণিকা এই আলফা কণিকাগুলোকে এগুলোর ভিতর দিয়ে যেতে দেখলেন। ওই আলফা কণিকাগুলো প্রচণ্ড বেগে ওইগুলোর ভিতর থেকে প্রবেশ করলো এবং ম্যাক্সিমাম কণিকা পরমাণুকে ভেদ করে চলে গেছে। ম্যাক্সিমাম কণিকা কিন্তু কিছু সংখ্যক কণিকা পরমাণুর ভিতরে দিয়ে আবার পিছনের দিকে ব্যাক করেছে। এই কণিকাগুলো ছিল প্লাস চার্জ বিশিষ্ট। তো এতে কি তিনি ধারণা করলেন যেহেতু কিছু সংখ্যক কণিকা আবার পিছনের দিকে ভেদ করেছে তিনি এতে কি ধরে নিলেন যে পরমাণুর ভিতরে কিছু একটা আছে যার ধরুন কিছু কণিকা পিছনের দিকে ভেদ করেছে। আবার যেহেতু ওই আলফা কণিকাগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট তাহলে পরমাণুর ভিতরে এমন কিছু আছে যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট যার বিদায় ওইটা আবার পিছনের দিকে ব্যাক করেছে। আর সেটা হচ্ছে কারণ হচ্ছে কারণ আমরা জানি প্লাস আদাম প্লাসের সাথে বিকর্ষণ হয়। যেহেতু এই আলফা কণিকা প্লাস চার্জ বিশিষ্ট আবার যেহেতু এটা বিপরীত দিকে ফিরে এসেছে অর্থাৎ পরমাণুর ভিতরে এমন কিছু ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো কিছু আছে যার ধরুন বিকর্ষণের কারণে আবার ওই আলফা কণিকা পিছনের দিকে ব্যাক করেছে। আচ্ছা তার মানে পরমাণুর ভিতরে ওই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তুটা আছে ওইটা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ রাদারফোর্ড বুঝতে পারলাম তাহলে এটার ভিতরে একটা কিছু আছে এবং সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর আসলে ওইটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে সেই প্রোটন অর্থাৎ এটা প্লাস চার্জ বিশিষ্ট। আচ্ছা তাহলে রাদারফোর্ড আবিষ্কার করে ফেললেন যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন। আচ্ছা ওই নিউক্লিয়াসের ভিতরে আরও একটা কণিকা আছে সেটা হচ্ছে নিউট্রন। সেটা হচ্ছে নিউট্রন। আচ্ছা তাহলে এই নিউট্রনটা আবার বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেন নাই, ওই নিউট্রনটা আবিষ্কার করেছে বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেছে নিউট্রন। রাদারফোর্ড আবিষ্কার করেছে ওই পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে ওই প্রোটনটা। পরবর্তীতে পরমাণুর বাহিরে যে কক্ষপথ আছে সেই কক্ষপথে ইলেকট্রন আবিষ্কার করেন। তবে সেই ইলেকট্রনটা আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে টমসন। আচ্ছা তাহলে আমরা এই মর্মে উপনীত হতে পারলাম যে পরমাণুকেও ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় বা বিভাজন করা যায়। আর পরমাণুকে ভাঙার পর আমরা তিন ধরনের কণিকা পেলাম, একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন। অতএব আমরা এই মর্মে উপনীত হলাম যে পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় বা বিভাজন করা যায়। আর বিভাজন করার পর আমরা তিন ধরনের কণিকা পাই, সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। আচ্ছা তার মধ্যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ। তার মানে আমরা পরমাণুকে ভাঙলাম, সর্বশেষ আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে পরমাণুকে ভাঙা যায়, পরমাণুকে বিশ্লেষণ করা যায় এবং পরমাণুকে ভাঙার পর তিন ধরনের কণিকা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন। এগুলোই হচ্ছে পরমাণুর কণিকা সমূহ। আমাদের আজকের ক্লাসের টপিক শিরোনাম এ পর্যন্তই ছিল। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।